অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে দারুণ দারুণ কিছু কালেকশন নিয়ে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ পেজটাকে একটু ফলো করে রাখো, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। তো চলো একদম পুজোর একদম লেটেস্ট লেটেস্ট কিছু কালেকশন নিয়ে চলে এসেছি, দারুণ দারুণ কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি একটা বিশাল বড় ভুল করেছি, আমি নিউ মার্কেটে মানে এটা গিয়েছিলাম, মানে কালকে আমি গিয়েছিলাম, তো আমি পৌঁছেছি দুটোর সময়, আর পা ফেলার জায়গা নেই। তাই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি, যখনই তোমরা যাবে প্লিজ একটু তাড়াতাড়ি যাবে, মানে 11:30 থেকে 12টার মধ্যে চলে যাবে, যেন 1:30টার মধ্যে মানে দুটোর মধ্যে যেন তোমরা কেনাকাটাটা কমপ্লিট করে ফেলতে পারো, না হলে কিন্তু এই নিউ মার্কেটে পা ফেলতে পারবে না। মানে এত ভিড়, তোমাদেরকে কি বলবো, মানে আমি ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলাম, যারা যারা আমার লাইভটা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি লাইভ করতে পারছিলাম না, এত ভিড় এত ভিড় আর এত আওয়াজ হচ্ছিলো, তাই কিছুক্ষণ করেই আমি বন্ধ করে দিয়েছিলাম। আর প্রচুর গরম ছিল তাই কথা বলতেও পারছিলাম না। আজকের ভিডিওটা একটা মানে একটাই ভিডিও, মানে আমি আজকে একটা ভিডিওই আপলোড করব তোমাদের জন্য, আর এতে একটু ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ যতটা ভিডিও করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকেই, যাতে তোমরা কালকে বা পরশু দিন গিয়ে কেনাকাটাটা করতে পারো। যা যা নতুন কালেকশন এসছে সেগুলোই দেখাচ্ছি। প্রথমেই তোমাদেরকে কিছু ওড়নার কালেকশন দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের অর্গেনজা থেকে শুরু করে চান্দেরি কাপড়ের ওড়না থেকে শুরু করে সমস্ত ধরনের কটনের সমস্ত ধরনের ওড়না পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার ওই সিলেদার, সরি মাথাটা গেছে, এটা হচ্ছে তোমার ওই সিরামের অপোজ মানে বাইরেটা দিয়ে দাদা থাকে, আর আমি এর কাছে প্রত্যেকবারেই ভিডিও করি। এদের কালেকশনগুলো খুব ভালো হয়, তোমরা এদের কাছ থেকে নিতে পারো। আর এখন যেটা আমি কদিন ধরে দেখছি যে নিউ মার্কেটে ছুটির দিনগুলোতে দাম বেশি বলছে, মানে এক দাম বলছে, অন্য একটা দাম বলছে, আবার এমনি দিনে আলাদা দাম বলছে, ঠিক আছে, আবার জিনিসপত্রের দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে। আমি সিরিয়াসলি বলছি, আমার এখন মাঝে মাঝে মনে হয় যে নিউ মার্কেটের ফুড থেকে কেনার থেকে আমি বড় কোনো দোকান থেকে কিনবো, তাতে জিনিস ঠিকঠাক হবে এখন আমার মনে হচ্ছে। কারণ সিরিয়াসলি এত দাম বলছে, তোমাদেরকে কি বলবো, অনেক দাম বলছে, প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। মানে মাঝখানে আমার কয়েকটা ঝুমকা আমার পছন্দ হয়েছিল, আমি ওদের দোকান থেকে ভিডিও করি অ্যান্ড ওদের কাছ থেকে আমি কালেকশন নিও, তো এত দাম বলছে, রাগে আর ওখান থেকে নিলামই না। আমি দাদা এত দাম কেন বলছেন, এত তো দাম হবার কথা না, মানে এক একটা ঝুমকা 900 মানে 1200 এরকম করে দাম বলছে, বার্গেনিং করলে কত তুমি কমাবে বলো তো, তুমি বলো। দেখো যারা কিনতে পারবে কিনতে পারবে, কোনো অসুবিধা নেই, 1500 টাকার ইয়ারিং অনেকেই পরে, আমি পারবো না ভাই, আমার মতো অনেকেই আছে যারা 1500 টাকার ইয়ারিং পরবে না, তারা একটা 1500 টাকায় ভালো জামা কিনে নেবে, আছে অনেকে, আমি নিজেও 1500 টাকার ইয়ারিং কিনেছি, কিন্তু সেটা আমি ভালো দোকান থেকে কিনবো, যেটা আমি কোনো অসুবিধা হলে সেখানে আমি চেঞ্জ করতে পারবো, আমি তোদের কাছ থেকে কেন কিনবো, মানে ফুটের দোকান থেকে আমি কেন কিনবো বলো তো, এরকম এত দাম বলছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু দাদারা রয়েছে যারা দাম রিজনেবলই রেখেছে, যেমন এই দোপাট্টার দামটা অনেকটাই রিজনেবল রয়েছে। তারপরে কিছু কিছু ড্রেসের দোকান দেখাবো তোমাদেরকে, যেখানে কালেকশনগুলো খুবই রিজন মানে ঠিকঠাক দাম, মানে নেওয়া যাবে, মানে আর এমন এমন দোকান আছে তাদের ব্যবহারও ভালো না, আর দোকানের মালপত্র মানে সে কি বলবো, আর মানে হাত দেওয়া যাবে না, পুরো আগুন, মানে এত দাম, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দোপাট্টা নিতে পারো, কুর্তির সাথে ম্যাচ করে নিতে পারো। আর আজকে মাথাটা এতটাই গরম হয়ে গেছে, মানে আমি বাড়ি এসেছি, এসেই আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমি এটা কালকেই আপলোড করব, যাতে তোমরা দেখে কাল বা পরশুতেই শপিং করতে বেরোতে পারো। তোমরা অনেকেই ড্রেসের কালেকশন দেখতেছিলে, আর আমি বলবো তোমাদেরকে, তোমরা না রবিবার বলো শনিবার বলো এগুলোতে তোমরা যেও না, এতে না ওরা দেখছি দাম অনেক বেশি বেশি বলছে। আর যখনই যাবে না তোমরা ওই 11:30 থেকে 1:30-2টোর মধ্যে চলে যাবে, যাতে তোমরা কেনাকাটাটা ঠিকঠাকভাবে মানে শান্তিভাবে করতে পারো। আর আমি পুরো মন থেকে তোমাদের সাথে কথা বলছি, যখনই বলছি যেন মনে হচ্ছে তোমাদের সাথে মানে একদম কী বলবো, আমার সামনে তোমরা সব রয়েছো, তোমরা আমার কথা শুনছো, আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমরা অনেক অনেক ভালোবাসো আমাকে, যেটা আমি আমার লাইভ দেখলেই বুঝতে পারি, মানে আমার ফেসবুক লাইভ দেখলেই বুঝতে পারি। আর ইউটিউব থেকে বলবো প্লিজ তোমরা এরকম করে দেখে চলে যাও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো তোমাদের প্রত্যেকেরই ফোনে ইউটিউব রয়েছে, প্লিজ জিনা সুলতানাকে সাবস্ক্রাইব করো। আর খুবই ইচ্ছে ছিল যে এইবারে এই বছরে যেন 1,00,000 হয়, কিন্তু মনে হয় না যে এই বছর সেই জিনিসটার পূর্ণ হবে বলে, কারণ মানে এত পরিশ্রম করছি তারপরেও যদি সাবস্ক্রাইবার গেন না হয়, একই ভিডিও যখন অন্য কেউ দিচ্ছে তাও আবার তাদের মানে ভুল ভাল দাম বলছে, মানে আমি যদি 500 টাকার মালকে যদি 200 টাকা বলি তাহলেই আমার চলবে, আর 500 টাকার মালকে যদি আমি 500 টাকাই বলি তাহলে আমার চলবে না, মানে মিথ্যেটাই মানুষ খাচ্ছে বেশি,
যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার চলো কিছু তোমাদেরকে দারুণ দারুণ ড্রেস দেখিয়ে দিচ্ছি। এখানেও ভালো ড্রেস তোমরা পেয়ে যাবে। ওই যে ওয়াও মোমো আছে, তারই অপোজিটে তোমরা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবে। এই দাদাদের ব্যবহারও খুব ভালো, কালেকশনও খুব ভালো, আর ঠিকঠাক দাম তোমরা দামে নিতে পারবে। ঠিক আছে, 1200, 1500, 1700, যেটা 1700 টাকা দাম সেটা 1700 টাকার মতোই কোয়ালিটি। ঠিক আছে, তো দেখো এরকম সুন্দর সুন্দর কিছু ড্রেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এগুলো বেশ আমার ভালো লাগে, প্রত্যেকটা কালেকশনই আমাদের এদের ভালো লাগে। আর এখন তো দুর্গাপুজোর জন্য একদম নতুন নতুন কালেকশন এসেছে এদের দোকানে। আর এখানে আলিয়া কার্ড, নায়রা কার্ডগুলো 750-800 টাকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, সেগুলো আমি দেখাচ্ছি আগে। এগুলো না, এগুলো ওই 1200-1300 মধ্যে রয়েছে, থ্রি পিস রয়েছে, কোয়ালিটি খুব ভালো। আমি বলবো তোমরা এখান থেকে একবার নিতে পারো, আর গিয়ে অবশ্যই আমার নাম বলবে, ওরা বুঝতে পেরে যাবে। এটা দেখো, এটা এটা একদম থ্রি পিস রয়েছে, এটা একটা নিচে স্কার্ট রয়েছে, ক্রপ টপ রয়েছে, তারপর একটা জ্যাকেট রয়েছে। এটা মাত্র 1200-1300 টাকা দাম ছিল, খুব রিজনেবল প্রাইস ছিল এটার, মানে এটার দামটা আমার মনে আছে। আচ্ছা, তারপরে দেখো এই ভিড়েতে দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। আমি কিভাবে ভিডিও বানিয়েছি সে তোমরা দেখতেই পাচ্ছ, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। তাই আর যা যতটুকু করতে পেরেছি ভিডিও, ততটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তাই প্লিজ তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আমি মানে আমি বুঝতে পারছি না, হঠাৎ করে তোমাদের কী হলো, ভিডিও দেখে চলে যাচ্ছ বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। আর তো দেখো এই যে এগুলোর কথাই বলছিলাম, এই আলিয়া কার্ড, নায়রা কার্ডগুলো, এগুলোই হচ্ছে তোমার ওই 750-800 টাকার মধ্যে রয়েছে, খুব সুন্দর দেখতে। একটা হচ্ছে থ্রি পিস রয়েছে, একটা টু পিস রয়েছে, এগুলো সব থ্রি পিস রয়েছে। দেখো 750-800 এরকম করে দাম রয়েছে এগুলো, এই যে এই আলিয়া কার্ডগুলো। ঠিক আছে, এগুলো পেয়ে যাবে। আর কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে, জাস্ট আমি বাড়ি এসেছি আর তোমাদের জন্য আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো, যেভাবে তোমরা তোমাদের জিনার দিকে ভালোবাসো সেভাবেই ভালোবাসা দিতে থাকো। আর কালেকশনগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই বলো। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যদি কোনো মানে জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করবে। আমি তোমাদের অনেকেই তো আমাকে ফোনও করো, তাদেরও রিপ্লাই দিয়ে থাকি। তো তোমাদের যেটা জানার অবশ্যই আমাকে ফোন করবে, মেসেজ করবে, আমি প্রত্যেকটা রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এরকম সুন্দর সুন্দর ড্রেস এখানে পেয়ে যাবে। এবার যেগুলো তোমাদেরকে দেখাবো, এগুলো দেখতে পেলে, এগুলো তো বেশ সুন্দর দেখতে, আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম, ওই যে ওয়াও মোমো আছে তার অপোজিটে। এবার যেগুলো দেখাবো মানে সব থেকে মানে একদম সস্তায় মাত্র 650 টাকায় এরকম সুন্দর সুন্দর গাউন পেয়ে যাবে, সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, একটু না জিনিস দেখে নেবে, বিশেষ করে আমি এইরকম ড্রেস নিয়েছিলাম, পায়জামাগুলো না এক্সেল দিয়েছিল, বাট আমাকে মানে পায়জামাটা একদম ছোট ছিল, তো পায়জামাগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এগুলো সব 650 টাকা করে দাম আছে, লেখাই রয়েছে ওপরে দেখতে পেলে। আর পুরো সুন্দর সুন্দর রয়েছে, অনেক ভালো ভালো কালেকশন রয়েছে, যেগুলো অন্য জায়গায় 1200-1300 বিক্রি করছে, এরা মাত্র 600 টাকায় বিক্রি করছে। সেম জিনিস, সেম কোয়ালিটি, জানি না কেন মানে ইচ্ছাকৃতভাবে দামটা বাড়িয়ে দিয়েছে কিছু কিছু দোকান। ঠিক আছে, মানে আমি শুনলাম অনেক দোকান নাকি নতুন বসছে নিউ মার্কেটে, তো তারা সেই জন্যই নাকি দাম বাড়িয়ে দিয়েছে, দাদাগুলো বলছিলেন, তো সেই জন্যই নাকি তারা দাম বাড়িয়ে দিচ্ছে। আবার রেসারেসি করেও সব হচ্ছে এখন নিউ মার্কেটে, মানে পুরো মানে কি পলিটিক্স চলছে যাকে বলে। তো দেখো এরকম সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে, প্রত্যেকটাই একের থেকে আরেকটা আলাদা, সব ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে, সব ধরনের কালার তোমরা এখানে পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি। আর এগুলো দেখো জুতোর কালেকশনগুলো খুব সুন্দর এখানে, মানে বাচ্চাদের জুতো থেকে শুরু করে বড়দের জুতোও খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে। এগুলো তোমরা হচ্ছে মানে শাড়ি বলো, কুর্তি বলো, সবের সাথে এগুলো তোমরা পরতে পারবে। এবার তোমাদের পছন্দের কিছু চিকনকারি কুর্তির কালেকশন দেখাচ্ছি। এখান থেকেই আমি লাইভে এসেছিলাম, যারা ফেসবুক পেজের আমার লাইভটা দেখোনি অবশ্যই দেখো, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো জিনা সুলতানা ব্লগিং ফেসবুক পেজ রয়েছে, তোমরা ওখানে গিয়ে লাইভটা অবশ্যই দেখবে, দেখলে বুঝতে পারবে। আমি ওখানে একদম দাম টাম দাদাদের কাছ থেকে জেনেই বলেছিলাম। আর এটাই হচ্ছে একটা এমন একটা দোকান যেখানে 50 সাইজের মানে প্লাস সাইজের তোমরা ড্রেস এখানে পেয়ে যাবে। ঠিক আছে, প্লাস সাইজ যারা রয়েছে তারা চিকনকারি কুর্তি কিন্তু এখানে পেয়ে যাবে, পুরোটাতেই কাজ করা রয়েছে। দেখো পুরো চিকনকারি ওয়ার্ক করা রয়েছে আর বেশ সুন্দর দেখতে, প্রত্যেকটা কালেকশনই একে অপরের থেকে আলাদা, আর প্রচুর কালার রয়েছে, মানে এত মানে কালেকশন এখানে রয়েছে মানে আমি কি বলবো, মানে দেখিয়ে দেখাতে পারছিলাম না, মানে সব একটা আর একটা থেকে একদমই আলাদা।
আর খুবই রিজনেবল প্রাইস। এখানে 450 টাকা থেকে 1100 টাকার মধ্যে ভালো ভালো চিকনকারি কুর্তি তোমরা পেয়ে যাবে। দেখো খুব সুন্দর দেখতে, মানে আর আমি গেলেই দাদা প্রচুর হেল্প করে আমাকে, কালেকশনগুলো দেখাতে সাহায্য করে। এই রকম আমার একটা রয়েছে, তোমরা দেখেইছো। আর এখানে যেটা অরিজিনাল মিরার, সেগুলো অরিজিনাল মিরারই রয়েছে। আর দেখো প্রত্যেকটাই সুন্দর, খুবই সুন্দর দেখতে। আর এটা হচ্ছে মুহে বাটা, যে সবগুলো রয়েছে তার বাইরেটাতেই তোমরা এই দাদাগুলোকে পেয়ে যাবে। মোড়াল কাপড়ের ওপরে এটা চিকনকারি ওয়ার্ক করা রয়েছে। সারারা আর প্যান্ট ওড়না মিলিয়ে 1300 না 1500 টাকা দাম বললো, পুরো সেট তোমরা 1500 টাকায় পেয়ে যাবে। এটা একটা দেখো, এটা 3D কালেকশন, বেশ সুন্দর, কালারটা খুবই মিষ্টি কালার, আমার এটা বেশ ভালো লেগেছে, এটা আমি এবারে একটা নেবো। আর নিউ মার্কেট থেকে আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো আমার মিনি ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে, চলে আসবে মিনি ব্লগে, তোমরা অবশ্যই দেখো। তো দেখো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। অন্ধকারের মধ্যে ভিডিও করেছি তাই হয়তো আলোর একটু সমস্যা হচ্ছে, যতটা পেরেছি ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি, তোমাদের অসুবিধা হবে বুঝতেই পারছি, বাইরে মেক করেছিল আর অন্ধকারের মধ্যেই ভিডিওটা হয়েছে, তো হয়তো একটু অসুবিধা তোমাদের হতে পারে, একটু ম্যানেজ করে নিও। তোমাদের কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই আমাকে আমার সাথে শেয়ার করো। আর যারা নিউ দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখানে না খুব সুন্দর সুন্দর তোমরা ওই যে ওই হাকোবা কাপড়ের যে স্কার্টগুলো হয়, লং স্কার্ট, ওগুলো পেয়ে যাবে 250-300 টাকার মধ্যে। এখানে প্যান্ট পেয়ে যাবে, এই ধরনের প্যান্ট পেয়ে যাবে, ঠিক আছে, পেন্সিল প্যান্টগুলো পেয়ে যাবে। ওই যে বাটার বাইরেটাতে এই দাদাটা রয়েছে, এখানে বেশ সুন্দর সুন্দর পেন্সিল প্যান্ট স্কার্ট রয়েছে, তোমরা এখান থেকে নিতে পারো। দেখো এই প্যান্টগুলো ওই 250-300 টাকা করে দাম আছে, বেশ সুন্দর দেখতে। আর প্যান্টগুলো যখন নেবে, ওরা বলে না প্লাস সাইজ, কিন্তু প্লাস অনেক জায়গায় প্লাস সাইজ হয় না, তো একটু দেখে জিনিস নেবে। আর এই যে গলিটাই দেখো, বারকাতালি যে গলিটা রয়েছে, এই গলিটাতে প্রচুর ড্রেসের কালেকশন রয়েছে, কিন্তু এত ভিড় এত ভিড়, আমি পা ফেলতে পারছিলাম না, কিন্তু তারই মধ্যে যতটা পেরেছি তোমাদের জন্য শেয়ার করছি। দেখো এখানে প্রচুর ড্রেসের কালেকশন আছে, দেখো প্রচুর ড্রেস রয়েছে, দেখে তোমরা নিতে পারো। আর এখানে বেশিরভাগ দোকান তো এখন তুলেও দিয়েছে, আগে প্রচুর দোকান ছিল, এখন অনেক দোকান এখানে তুলে দিয়েছে। আচ্ছা কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এই ধরনের ওয়েস্টার্ন কিছু কালেকশন তোমরা পেয়ে যাবে, ভালো ভালো টপ, তারপরে জিন্স, তারপরে হট প্যান্ট, এগুলো সব পেয়ে যাবে, টি শার্ট শার্ট পেয়ে যাবে। মানে এতটাই ভিড় যে আমি হাতে নিয়ে যে দেখাবো তার সুযোগ আমার হয়নি, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। চলো এবার কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি, এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন তোমরা পেয়ে যাবে, লং হার পেয়ে যাবে, তারপরে এরকম টাইপের কড়ি দেওয়া হার পেয়ে যাবে, এখানে একটু লাইটের সমস্যা হচ্ছিল, তারপরে এরকম দেখো এরকম সুন্দর সুন্দর ঝুমকা পেয়ে যাবে। এইখানেই না এত দাম বলছিল যে মাথা গরম হয়ে গেছিলো, আগে যেটা তোমাদেরকে বলছিলাম ওই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, এত দাম বলছে। আর এখন তো আবার ভিডিওও করতে দেয় না অনেক জায়গায় বুঝলে, অথচ দেখো আমরা ভিডিও করি, তোমরা আমাদের জায়গা আমার কথা শুনেই সেই সব জায়গায় যে কেনাকাটা করো, লাভটা তো তাদেরই হয়, কিন্তু এখন এই ফুটের যে দোকানগুলো বেশিরভাগ দোকান আবার ভিডিও করতে দেয় না। যাই হোক যেমন তেমন করে যতটা পারি ভিডিও করি। আর আমি এখানে দেখো এখানে নেক পিসগুলো রয়েছে, নেক পিসগুলো 150-200 এরকম করে দাম রয়েছে, যেগুলো যেগুলো ভালো লাগছে সেগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারছি ততটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও। আর কোন অ্যাড্রেসটা জানতে চাইছো আমাকে একটু মেসেজ করে দাও, আমি তোমাদেরকে বলে দেবো যদি বুঝতে না পারো তোমরা, ঠিক আছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর তোমরা নেক পিস পেয়ে যাবে। তোমাদের পুজোর কেনাকাটা কদ্দূর, আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এখানে না এরকম বিটসের না সুন্দর সুন্দর মানে নেক পিস পেয়ে যাবে, যেগুলো শাড়ি বলো কুর্তি বলো সাথে খুব ভালো লাগবে, মাল্টি কালার রয়েছে, তারপর এই ধরনের মানে লকেট রয়েছে হাতে তৈরি করা, হ্যাঁ হ্যান্ডমেড, বেশ ভালো দেখতে। চলো কিছু জুতোর কালেকশন দেখিয়ে দিচ্ছি, এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার জুতো তোমরা এখানে পেয়ে যাবে, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর এখন একটু জুতোর দাম বেড়ে গেছে কারণ পুজো বুঝতেই পারছ। আর এইগুলো দেখো একদম পুজোর লেটেস্ট কালেকশন জুতো, দারুণ দারুণ জুতোর কালেকশন এসেছে নিউ মার্কেটে দেখতে পাচ্ছ। তো তোমাদের আজকের কালেকশনগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে মেসেজ করে জানিও। আর এগুলো এই দোকানটা দেখতে পাচ্ছ প্রত্যেকবারে আমি ভিডিও বানাই, বাট এত ভিড় তাই ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর চলো আজকের মতো আমি এখানেই টাটা করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমি এই কদিনের মধ্যে আবারও একবার নিউ মার্কেট যাবো, আগে দেখবো আজকের এই ভিডিওটা তোমরা কেমন রেসপন্স করেছো, তোমাদের কেমন লেগেছে, দেন তবেই যাবো, নইলে আমি যাবো না, আমার ভালো লাগে না, তোমরা দেখতে চাইছো না আমি করে কী করবো বলো তো ভিডিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, খুব ভালো থেকো।